পেঁয়াজ কাটার সময়ে চোখে যতই জল আসুক না কেন, খাবার দাবারের স্বাদ বাড়াতে পেঁয়াজ একেবারে অপরিহার্য উপাদান। কিন্তু জানেন কি, পেঁয়াজের মধ্যে রয়েছে বিশেষ কিছু ডাক্তারি গুণ। পেঁয়াজ কাটার সময় চোখে যতই জল আসুক না কেন, আয়ুর্বেদ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার দ্বারা প্রকাশিত একটি গবেষণাপত্রে সম্প্রতি জানানো হয়েছে, পেঁয়াজ খাওয়ার উপকারিতা তো রয়েছেই, পাশাপাশি শরীরে কাঁচা পেঁয়াজ ঘষারও বিশেষ কিছু উপকারিতা রয়েছে। কি রকম আসুন জেনে নেই। এক, শরীরে কোথাও পুড়ে গিয়েছে, একটি পেঁয়াজ দুভাগ করে কেটে নিয়ে একটি ভাগ ঘষে দিন ওই অংশে, জ্বলনি নিমেষেও উদয় হয়ে যাবে। দুই, শরীরের কোথাও কাটা ফুটে গিয়েছে, কাঁচা পেঁয়াজের একটি টুকরো বেশিক্ষণ ধরে রাখুন ওই জায়গায়, আর কোনো ব্যথা বেদনা অনুভব করবে না। তিন, কোনো কারণে নাক থেকে রক্ত ঝরছে, একটি পেঁয়াজ কেটে ধরে রাখুন নাকের নিচে, কিছুক্ষণের মধ্যে বন্ধ হবে রক্ত পড়া। চার, রাত্রে যাদের অনিদ্রার সমস্যা রয়েছে, তারা শুতে যাওয়ার আগে একটি পেঁয়াজ কেটে গভীরভাবে 5 থেকে 10 বার পেঁয়াজটির ঘ্রাণ গ্রহণ করুন, দেখবেন ঘুম চলে আসবে। পাঁচ, মুখে যাদের কালো দাগ রয়েছে, তারা জল দিয়ে মুখ দিয়ে ধোয়ার পরে একটি লাল রঙের পেঁয়াজ কেটে সেটি ঘষে নিন ওই দাগ ধরা জায়গায়, কয়েকদিনের মধ্যেই উপকার পাবেন। ছয়, যারা ব্রণ বা ফুসকুড়ির সমস্যায় ভোগেন, তারা নিয়মিত কাঁচা পেঁয়াজ ঘষতে পারেন মুখে, ব্রণ যেমন কমবে তেমন ওই মিলিয়ে যাবে ব্রণ বা ফুসকুড়ি হওয়ার ফলে মুখে হওয়া কালো দাগগুলি। নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।